এটার মধ্যে আপনারা যদি নিয়ে কাজ করতে পারেন তাহলে ডিপোজিট করতে পারেন এটার মধ্যে অ্যাকাউন্ট করলে একশো টাকা দিয়ে দেবে প্রতিদিন সাইন দশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত ইনকাম হবে এই সাইডে কিন্তু বিকাশ নগর লেনদেন করতে পারবেন আজকে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে প্ল্যান বাই করে কাজ করতে হয় এবং কিভাবে রিসার্চ এবং উইথড্র করতে হয় সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে চলুন কীভাবে অ্যাকাউন্ট করতে হবে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পর অ্যামাউন্টটা একটা এন্টারফিস আসবে এন্টারফিস আসার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন আবার এখানে পেমেন্ট পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেবেন মোট কথা এটা হলো উইড্রো পাসওয়ার্ড করার সময় লাগবে তারপর এখানে যে পাসওয়ার্ড এখানেও একই পাসওয়ার্ড দিতে হবে তারপর এখানে যে কোডটা লেখা থাকবে সেটা এখানে লিখে দেবেন লেখার পরে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে আপনাদের যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে অলরেডি রেজিস্টার একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে দেবেন তো দেওয়ার পরে এখানে সাইন ইন নাওতে ক্লিক করে দেবেন তো এরপর আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে অ্যাকাউন্ট করার পর এখানে যে একটা নোটিশ আসছে সেই নোটিশের এখানে নিচে এখানে লাগাতে ক্লিক টু জয়েন এখানে ক্লিক করলে এই সাইটের গ্রুপে জয়েন হয়ে যাবেন তখন আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো এরপর আমি দেখাচ্ছি যে যে এখানে ইউজার এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু একশো টাকা ব্যালেন্স আছে এই অ্যাকাউন্ট করার পরে আপনাদেরকেও একশো টাকা ব্যালেন্স দিয়ে দেবে তো এখানে এই যে প্রতিদিন যেটা কথা বলা হচ্ছে যে সাইন ইনে এই ইনকাম হবে সেটা হলো এখানে হোমে ক্লিক করলাম তো এখানে হোমে ক্লিক করার পর এখানে লাগা স্যাক ইনে তো এখানকে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে লাগে ক্লিক স্যাক ইন এখান ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এখানে দশ টাকা ইনকাম হয়ে গেছে তো আমাদের এখন ব্যালেন্স একশো টাকা আছে তো দেখেন হ্যাঁ তো আমাদের এখানে প্রথমে কাজটা হলো তো এখানে ওপর সেটিংসে এখানে একটা একটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর এখানে আছে রিয়েল নেম অথেন্টিকেশান এখানে একটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর এখানে আপনার আসল নামটা দেবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমার আসল নাম্বার দিছি তারপর এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি তো তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দিব তো কনফার্মে ক্লিক করার পর আমাদের সাকসেসফুল হয়ে গেছে তো আমরা একটু ব্যাকে আসবো তো ব্যাকে আসার পরে এখানে আছে ব্যাঙ্ক কার্ড অ্যাকাউন্ট এখানটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর এখানে আছে ব্যাঙ্ক কার্ড ম্যানেজমেন্ট তো এখানে অ্যাডে ক্লিক করে দিব এখানে আসার পরে এখানে লাগাতে ব্যাঙ্ক কার্ড তো এখানে একটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর এখানে বিকাশ নগদ আপনারা যদি বিকাশে করতে চান বিকাশে সিলেক্ট করবেন অথবা নগদে গুলো নগদ সিলেক্ট করবেন তো আমি বিকাশে করবো বিকাশে সিলেক্ট করে দিলাম তো এখানে সিলেক্ট করার পর এখানে আছে যে বিকাশ অথবা অ্যাকাউন্ট নাম্বারটা দেব তো আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করে দিব তো অ্যাডে ক্লিক করার পর দেখেন আমাদের এই ব্যাঙ্ক কার্ড অ্যাড হয়ে গেছে তো অ্যাড হওয়ার পরে তো এখানে বাইন্ড ওয়ালেটে একটা ক্লিক করে দিব তো এখানে বাইন্ড ওয়ালেট হলো এখানে হলো আপনারা যদি টিআরসি টু হান্ট্রি অ্যাড্রেসের মাধ্যমে যদি করতে চান তাহলে আপনারা বাইন্যান্স কিংবা ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাড্রেসটা এনে এখানে অ্যাডে ক্লিক করে তারপর এখানে ওই অ্যাড্রেসটা এখানে এই পেস্ট করে দেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করে দিলে আপনাদের ওই টিআরসি টু হান্ট্রি অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে তো এরপর আপনারা চাইলে যেটার মধ্যে করতে পারেন সেটার মধ্যে করবেন তো আমি প্রথমে দেখাচ্ছি যে এই যে প্ল্যানগুলো কত টাকা দাম সেটা এই যে এখানে লেখা আছে ইনভেস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আমাদের প্রথমটার দাম হলো পাঁচশো টাকা তো এটার মধ্যে প্রতিদিন ইনকাম হবে পনেরো টাকা করে আমাদের এক বছর ইনকাম হবে পাঁচ হাজার চারশো সত্তর টাকা এরপর এটার দাম হলো এক হাজার টাকা তো এটার মধ্যে প্রতিদিন ইনকাম হবে একশো টাকা করে তো এটার মেয়াদ হলো ষাট দিন এই ষাট দিন আপনাদের ইনকাম হবে মোট ছয় হাজার টাকা হ্যাঁ আর একটা দাম হলো দুই হাজার টাকা হ্যাঁ তো এটার মধ্যে আপনাদের প্রতিদিন ইনকাম হবে দুশো বিশ টাকা করে এটার মধ্যে ষাট দিন আপনাদের ইনকাম হবে তেরো হাজার দুশো টাকা একটা দাম হলো তিন হাজার টাকা হ্যাঁ এটার মধ্যে আপনাদের প্রতিদিন ইনকাম হবে তিনশো ষাট টাকা তো এটার মধ্যে এটার মেয়াদ ষাট দিন এই ষাট দিনে আপনাদের ইনকাম হবে মোট একুশ হাজার ছশো টাকা তা একটা দাম হলো পাঁচ হাজার টাকা এই পাঁচ টাকার মধ্যে আপনাদের প্রতিদিন ইনকাম হবে ছয়শো টাকা তো এটার মেয়াদ ষাট দিন এটার মধ্যে ষাট দিনে ইনকাম হবে উনচল্লিশ টাকা তা আরেকটা দাম হলো আঠাশ টাকা তো এটার মধ্যে আপনাদের প্রতিদিন ইনকাম হবে এগারোশো বিশ টাকা এটার মেয়েত ষাট দিন এই ষাট দিনে আপনাদের ইনকাম হবে সাতষট্টি হাজার দুশো টাকা এর উপরে কয়েকটা প্ল্যান আছে এই প্ল্যানগুলো আপনারা বাই করে কাজ করতে পারবেন তবে এই সাইডের মধ্যে রিক্স নিয়ে কাজ করতে হবে সেটা হলো আসল কথা কারণ এই সাইড কিন্তু লং লাস্টিং করে না এর আগে যে থ্রি ইয়ার্স সাইড যেটা ছিল এটার মধ্যে কিন্তু এই সাইড লং লাস্টিং বেশি করে নাই তো আপনারা এই ইনভেস্ট করলে আপনারা কম পরিমাণে ইনভেস্ট করবেন আপনারা বেশি করবেন না কারণ বেশি করতে গেলে রিস্ক বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা যখন প্ল্যানগুলো বাই করবেন তো বাই করার পরে এখানে এখানকে ক্লিক করি তো এখানে কিন্তু আপনাদের ওই প্ল্যানগুলো শো করবে আপনাদের আপনি যখন এই প্ল্যানটা বাই করবেন প্রতিদিন একই টাইমে একই সময় থেকে চব্বিশ ঘন্টা পর পর আপনাদের এই ব্যালেন্সটা ওই ওই পরিমাণের প্রফিটটা আপনাদের ব্যালেন্সে জমা হয়ে যাবে তো এইভাবে তো এরপর আমি দেখাবো যে রিসার্চ আর উইড্রো সিস্টেমটা তো আমি এখানে রিসার্জে ক্লিক করে দিব এখানে রিসার্জে ক্লিক করার পর দেখেন এই এখানে কিন্তু বিকাশ নগদ ইউএসডিটি তো যেহেতু আপনারা বিকাশে অত নগদে করবেন তো সেহেতু এখানে একটা নাম্বার থাকবে এটা কিন্তু এজেন্ট নাম্বার হ্যাঁ ওদের একটা এজেন্ট নাম্বার এটা আপনারা কপি করবেন তো কপি করা এখানে এখানে ক্লিক করে কপি করবেন কপি করার পরে আপনার বিকাশ অথবা নগদ অ্যাপসে গিয়ে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পরে ওই একটা স্ক্রিনশট নেবেন হ্যাঁ ওই স্ক্রিনশটটা নামার পরে তো এখানে আছে প্লিজ ইন্টার দ্য রিসার্জ অ্যামাউন্ট আপনি কত টাকা রিচার্জ করবেন এখানে এটা এখানে লিখবেন তারপর এটা হচ্ছে পায়ের নেম তো এটা হলো আপনার আসল নামটা দিবেন হ্যাঁ আসল নামটা আপনি যে সাইডের মধ্যে যে আপনার বাইন্ডিং করছেন যে নামটা সেই নামটাকে দিয়ে দেবেন তারপরে যে বিকাশ অথবা নগদে যে ক্যাশ আউট করছেন যে স্ক্রিনশট তুললেন সেই স্ক্রিনশটটা এখানে এনে আপলোড করে দেবেন আপলোড করার পরে এখানে রিচার্জ নাও ক্লিক করে দিলে আপনাদের রিচার্জ হয়ে যাবে এক থেকে তিরিশ মিনিটের সময় নেবে হ্যাঁ তো এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে লেখছে পাঁচ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার অ্যাড হবে এখানে মিনিমাম রিচার্জ অ্যামাউন্ট পাঁচশো টাকা আপনারা মিনিমাম পাঁচশো টাকা হলো আপনারা রিসার্চ করতে পারবে হ্যাঁ তো এই রিসার্চের হিস্টোরিটা এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন তো এরপর আমি দেখাবো যে কীভাবে উইড্রো করবেন তো এখানে আছে উইড্রো এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর এখানে বিকাশ নগর সিস্টেম আছে তো আপনারা তো ব্যাঙ্ক কার্ড অ্যাড করছেন তো সিলেক্ট ব্যাঙ্ক কার্ড ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে যেহেতু আমি বিকাশে করছি এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর তো এখানে এই লেখা আছে প্লিজ ইন্টার দ্য উইড্রঅল অ্যামাউন্ট ওইখানেকে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনি কত টাকা উড্রো করতে চাচ্ছেন এখানে কিন্তু মিনিমাম এই অ্যামাউন্ট পাঁচশো টাকা থেকে শুরু হবে দুই হাজার টাকার ট্যাক্স বারো পার্সেন্ট এর ফল একুশশো টাকা থেকে এই দশ হাজার পর্যন্ত দশ পার্সেন্ট ট্যাক্স মোর কথা আপনাদের মিনিমাম আটশো টাকা হলে আপনারা উইড্রোগ করতে পারবেন তো এখানে পাঁচশো টাকার পরিমাণে যে কোনো একটা পরিমাণ লিখলে হবে মানে পাঁচশো টাকার উপরে হতে হবে তারপর এখানে যে আপনার ট্রানজাকশন ওই কো পাসওয়ার্ডটা দিতে হবে দেওয়ার পর এখানে সাবমিনি ক্লিক করলে আপনাদের এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের বিকাশ নগদের টাকা চলে যাবে তো এখানে উইড্রো হিস্টোরিটা এই যে এখানে ক্লিক করলে হিস্টোরিটা দেখতে পারবেন এরপর আমি দেখাবো যে ইনভাইট করে কীভাবে কী করতে হয় তো এখানে লেখা আছে ইনভাইট এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ইনভাইট ক্লিক করার পর দেখেন আমার কিন্তু মোট তিপ্পান্ন জন এই পর্যন্ত ইনভাইট করা হয়ে গেছে তো এখানে সিস্টেম হলো আপনার কীভাবে ইনভাইট কমিশনগুলো পাবেন তো এখানে আছে ইনভাইট থ্রি ফ্র্যান্ডস টু ইনভেস্ট আপনার রেফারে তিনজন যদি ইনভেস্ট করে তাহলে আপনি পঞ্চাশ টাকা কমিশন পাবেন এটা হলো এক্সট্রা কমিশন এছাড়া ডিরেক্টলি কিন্তু অনেক কমিশন আছে তো এটা হলো এক্সট্রা কমিশন তারপর আপনার রেফারে যদি ছয়জন ইনভেস্ট করে তাহলে একশো টাকা কমিশন পাবেন তারপর আপনার রেফারে যদি জন ইনভেস্ট করে তাহলে আপনি পাঁচশো টাকা কমিশন পাবেন এরপরে যদি আপনার রেফারে বিশ জন ইনভেস্ট করে তাহলে মোট পনেরোশো টাকা আপনি কমিশন পাবেন তারপর এছাড়া যদি পঞ্চাশ জন ইনভেস্ট করে তাহলে আপনার দশ হাজার কমিশন পাবেন তো এই সাইডের মধ্যে কিন্তু রেফার কমিশন একটু কম তো যে সাইডের মধ্যে রেফার কমিশন কম পাবেন সেই সাইড কিন্তু একটু লং লাস্টিং বেশি করে আপনার বুঝতে হবে থ্রি আই সাইডের মধ্যে কিন্তু রেফার কমিশন বেশি দিচ্ছিলো তো সেই জন্য এই সো ওই সাইডটা কিন্তু বেশি লং লাস্টিং করে নাই আপনারা খেয়াল করতে হবে হ্যাঁ এখানে লেখা আছে মাই টিম এখানে একটু ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার এই সব রেফার এখানে শো করবে তো আপনার রেফার কত জানা আছে অথবা কতটা কমিশন রিসার্চ করছে সব কিছু এখানে ডিটেলস দেখতে পারবেন না তো এরপর এই আরেকটা সিস্টেম আমি দেখাচ্ছি সেটা হলো যে এই এই সাইটের কাস্টমার কেয়ার কোথায় পাবেন যে এখানে লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ কাস্টমার কেয়ার আসে সব সমস্যা সমাধান নিতে পারবেন তো একটা কথা বলতে চাচ্ছি যে এইসব সাইট কিন্তু বেশি লং লাস্টিং করে না আপনারা বুঝে শুনে ইনভেস্ট করবেন এসব সাইটগুলো যত আগে ডিপোজিট করবেন তত মনে করেন আপনারা লাভবান হবেন কিন্তু একটু দেরি করে ডিপোজিট করবেন তাহলে কিন্তু সাইট চলে যাবে তাহলে আপনারা ইনকাম বেশি করতে পারবেন না তো আজকের ভিডিও এইটুকুই